হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য পার্ট সিরিজের থার্ড পার্ট দ্য পার্চ ইলেকশন ইয়ার মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি আপনারা যারা আগের দুটো মুভির এক্সপ্লেন দেখেছেন তারা জানেন কতটা ভায়োলেন্সে পরিপূর্ণ হয়ে ওঠে পার্টের রাতগুলো এই পার্চ কেন পালন করা হয় সে বিষয়েও আগের দুটো মুভিতে আমি ডিটেইলসে বলেছি ডিসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকলো দেখার অনুরোধও রইল দ্য পার্জ ইলেকশানিয়ার মুভির ঘটনাটা দু সালের প্রেক্ষাপটে নির্মিত হলেও মুভির শুরুটা হয় দু সালের দিকে দেখা যায় সে বছরের পার্জের রাতে শার্লিন রোন নামে এক তরুণীর পরিবারকে তার চোখের সামনে হত্যা করা হয় সেই ঘটনার পরে আঠারো বছর পার হয়ে যায় দু সালে সেই শার্লিন রোন একজন মার্কিন সিনেটর হিসেবে পরবর্তী প্রেসিডেন্ট পটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এই মহিলা পার্জ বন্ধের জন্য একটা বিশেষ উদ্যোগও নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে তিনি এই পার্স নাইটস নামে নৃশংসতা বন্ধ করে দিবেন। পাঁচ শুরুর পর থেকে এই রাতের ভয়াবহতা প্রতি বছর ক্রমান্বয়ে বেড়েছে ধনীরা নিজেদের এই আইনের বাইরে রেখে নিজেদেরকে সুরক্ষিত করেছে ঠিকই কিন্তু সবচেয়ে বেশি মরেছে দরিদ্র জনগোষ্ঠীগুলো আর এইসব বিষয় দেশের বেশিরভাগ জনগণের মধ্যে বিরোধী মনোভাব তৈরি করেছে মূলত শার্লিন রন বিরোধী জনগণকে তার প্রধান হাতিয়ার হিসেবে সামনের নির্বাচনে জেতার জন্য বেছে নিয়েছেন আর এই শার্লিন রোনের ভাগ্যে আসলে এই পার্স ডায় কী ঘটেছিল সেই পুরো বিষয়টাই সামনে আমরা জানতে চলেছি শার্লিন রনের এই বিরোধী প্রচারণার বিপরীতে আমেরিকার নিউ ফাইন্ডিং ফাদার্স বা এনএফএফএ বলে আমরা যাদেরকে চিনে থাকি তারাও কিন্তু বসে নেই তাদের প্রার্থী সহ অনেকেই জানেন রোনের পক্ষে এখন একটা বড় জনগোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছে এবং তারা নিজেদের জন্য এটাকে একটা হুমকি হিসেবেও দেখছে যাই হোক একদিন একটা মিটিংয়ে এনএনএফ একটা জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে যে চলতি বছরের যে এর অন্তর্ভুক্ত থাকবে সবাই অথচ এর আগের বছরের পার্টগুলোতে রাজনীতিবিদদের এই পার্চের আওতামুক্ত করা হতো তবে এবার এই সিদ্ধান্তের অন্যতম কারণ হচ্ছে শার্লিন তারা শার্লিন রনকে পার্জের রাতে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান তৈরি করেছে মূলত সেই লক্ষ্যে ক্ষমতাসীন এনএফএফ একটা পরিকল্পনাও চূড়ান্ত করেছে যা হোক মুভির এই পর্যায়ে আমরা একটা শপ দেখতে পাই এই শপের মালিক হচ্ছে জোডিকান্স নামে এক কৃষ্ণাঙ্গ মার্কোস নামে তার এক মেক্সিকান সহকারীকে নিয়ে ওয়াশিংটনের এই অংশের দোকানটা চালাই নিজে পার্যের বিপক্ষে থাকলেও বাৎসরিক ছরিক শুরু হতে আর মাত্র একদিন বাকি রয়েছে তাই তার দোকানটাকে একটু বেশি সুরক্ষিত করে রাখার চেষ্টা করছেন তিনি কিন্তু এর মধ্যে তার দোকানের ইন্স্যুরেন্সটা বাতিল করেছে কর্তৃপক্ষ মূলত এ কারণে সে একটু চিন্তিতও কারণ পার্যের রাতে যে কোনো ঘটনা ঘটতেই পারে যাই হোক এরপরে দেখা যায় সেদিন এই বিষয়গুলো নিয়ে সে যখন মার্কোসের সঙ্গে আলাপ করছে তখন দুই উশৃঙ্খল তরুণী তার দোকান থেকে কিছু চকলেট চুরি করে সিসি ক্যামেরায় যথারীতি এটা দেখতে পায় পাই এবং সে তাদের উপরে রাগারাগি শুরু করলে তরুণী দুজন তাকে সরাসরি হুমকি দেন এবং সেই চকলেট ফেরত দিতে অস্বীকার জানায় তবে এ সময় সেখানে আমরা লেনি নামে একটা মেয়েকে আসতে দেখি এই লেনি বিষয়ে কিছু কুখ্যাত রয়েছে বন্ধুরা সেটা কি আমরা একটু পরে জানবো তো লেনিকে দেখে মেয়ে দুজন এবার একটু ভয় পেয়ে যায় এবং চকলেট ফেরত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তারা পরে বাৎসরিক পার্জের দিন এসে হাজির হয় দেখা যায় সিনেটর শার্লিন রোনের ব্যক্তিগত নিরাপত্তার রক্ষীরা তাকে একটা সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ করছে কিন্তু রোন তাদের প্রস্তাবকে সরাসরি না করে দেয় তিনি বলেন জনগণকে বিপদে রেখে কোনো গর্তে আমি লুকাতে পারবো না রোনের এ ধরনের মানসিকতায় তার নিরাপত্তা প্রধান লিও বার্নস একটু চিন্তিত হয়ে পড়েন তবে সে তার অন্যান্য সহকারীদের সেনেটারের বাড়িটাকে সুরক্ষিত করার নির্দেশ দেন বন্ধুরা এখানে একটা বিষয় উল্লেখ্য আপনারা এই লিও বার্নসকে পার সিরিজের দ্বিতীয় মুভি দ্য পার্জ এনআরসিতে কিন্তু দেখতে পেয়েছিলেন আসলে প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা সেই ঘটনার পরে রোনের প্রধান রক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন যাই হোক সেদিন পার্জের নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা সাতটায় সরকারি ঘোষণার মাধ্যমে পার্জের আনুষ্ঠানিকতা শুরু হয় লিও বার্নস তার নিরাপত্তা বাহিনীর সকল সদস্যকে চূড়ান্ত নির্দেশনা প্রদান করেন সবাইকে এটা নিশ্চিত করতে বলেন যে আগামী বারো ঘন্টা যেভাবেই হোক সেনেটরের সাথে থাকতে হবে তো এদিকে যখন এই অবস্থা তখন জো দেখা যায় তার দোকানের বিপরীত একটা ছাদে গিয়ে আস্তানা কাটতে একেবারে সশস্ত হয়ে এসেছে লোকটি এবার এর কিছুক্ষণ পরে তার সাথে যোগ দিতে দেখা যায় তার কর্মচারী মার্কোসকে ওদিকে এ সময় আমরা লেনিকেও দেখতে পাই সে এক সহকারীকে নিয়ে তার বিখ্যাত ভ্যানে চেপে রাস্তায় বেরিয়ে পড়েছে আসলে লেনের কাজ হচ্ছে যারা পার যে আহত হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু তার উপরে হামলা হলে মেয়েটি কিন্তু আবার ছেড়ে কথা বলে না তো এরা সবাই এদিকে থাকলেও সেনেটারের বাড়িতে বার্নসের মনে দুশ্চিন্তা কিন্তু চলছেই মনের মধ্যেই এক ধরনের কু ডাকছে তার তো সে যখন তার এক সহকারীর সঙ্গে বাইরের পরিস্থিতি সিসি ক্যামেরাতে পর্যবেক্ষণ করছে তখন সেনেটার রোন বার্নসকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে ভেতরে ডেকে নেন কিন্তু বার্নস ভেতরে গেলে এদিকে একটা ঘটনা ঘটতে দেখা যায় দেখা যায় বার্নসের এক সহকারী সিসি ক্যামেরার কন্ট্রোলে কিছুটা সময়ের হেরফের করে দিচ্ছে অন্যদিকে এরই মধ্যে দেখা যায় রাস্তায় পার্জের নৃশংসতা শুরু হয়ে গিয়েছে হাতে অস্ত্র নিয়ে মানুষ রক্ত খেলায় মেটে উঠেছে কিছু মানুষকে অনেক আগে পৃথিবী থেকে বিদায় নেয়া সেই গিলোটিনের হত্যাকাণ্ডকে ফিরে নিয়ে আসতেও দেখা যায় আর এরই মধ্যে লেনি রাস্তায় খুঁজতে থাকে তার কাছে সাহায্য চাওয়া মানুষদের তবে ওখানে এর মধ্যে একটা চমকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে যে মেয়ে দুটো দোকানে সেদিন চুলি করতে এসেছিল তাদের অদ্ভুত ভাবে সাজানো একটা গাড়িতে চেপে দোকানের সামনে এসে থামতে দেখা যায় তাদের হাতে একে ফোর্টি সেভেন রাইফেল শোভা পাচ্ছিল মেয়েরা গাড়ি থেকে নেমে পাশের ছাদে ডিকসনকে দেখে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে তোমার দোকানে দিকে গুলি ছুড়ে তাদের তাড়িয়ে দেয় মুভির এর পরের দৃশ্য আবার সেনেটারের বাসায় দেখা যায় রোনের সাথে ড্রিঙ্ক শেষ করে বার্ন বাইরে এসে যখন সিসি ক্যামেরায় অন্যদের দেখতে শুরু করে তখন তার কাছে কিছু একটা খটকা লাগে এই কারণে সে সব কিছু ভালো করে আবার চেক করতে শুরু করে তবে এ সময় বাইরে দেখা যায় একটা এলিড ফোর সেনেটারের বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছে এবং এরপরেই তারা তাদের হাতের সাইলেন্সার যুক্ত রাইফেল দিয়ে বাইরের রক্ষীদেরকে মেরে ফেলতে শুরু করে তবে সিসি ক্যামেরার কন্ট্রোলের গোলমাল থাকার কারণে প্রথমে এসব কিছুই বার্নস বসতে পারে না কিন্তু একটু পরেই সে কন্ট্রোলের ত্রুটি ধরে ফেলে এবং তারপরে সে দেখতে পায় সাদে থাকা স্নাইপার সহ বাইরের সব রক্ষীদেরকে মেরে ফেলা হয়েছে আর এ সময় আমরা বার্নসের এক সহকারীকে সেনেটারের বাড়ির মূল দরজাটা খুলে দিতে দেখি এবং সাথে সাথে একদল মুখোশ পরা এলিট ফোর্সের লোক বাড়ির ভেতরে প্রবেশ করে বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন সেনেটরের সঙ্গে বেইমানি করা হয়েছে তবে ওদিকে এই বিষয়টা বার্ন পৌঁছতে পেরে সাথে সাথে সেনেটারের রুমে প্রবেশ করে তাকে সব বিষয় খুলে বলে সে জানায় তার নিজের লোকেরাই তার সঙ্গে বেইমানি করেছে ফলে তাদের এখনই এখান থেকে পালাতে হবে এটা বলেই সে সেনেটারের রুমের মেঝের একটা গোপন দরজা খুলে ফেলে এবং সেখান দিয়ে সেনেটারকে নিয়ে অন্য একটা পথ দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ওদিকে দেখা যায় ততক্ষণে সেই বাহিনীর সদস্যরা সেনেটরের রুমে প্রবেশ করেছে কিন্তু তারা সেখানে কাউকে না পেয়ে একবার অবাক হয়ে যায় তবে সামান্য একটু খোঁজাখোঁজিতেই সেই গোপন দরজাটা দেখতে পায় তারা এবং বুঝতে পারে এখান দিয়েই পালিয়েছে তাদের শিকার আচ্ছা এখানে একটু বলে রাখি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই লোকগুলোকে পাঠিয়েছে পাঠ সমর্থনকারী সরকারের উচ্চ পদস্থ নেতারা যাদেরকে আমরা প্রথম দিকে মিটিং করতে দেখেছিলাম যাই হোক এ সময় একটা বিষয় ঘটতে দেখা যায় বার্নস পালিয়ে আসার সময় সেই গোপন দরজায় একটা বোমা সেট করে এসেছিল সে বোমাটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেটার বিস্ফোরণে তার বেইমান সেই এজেন্ট দুজন মারা যায় এই বিষয়টা এলিট বাহিনীর প্রধানের মনেও একটা চিন্তা ঢুকিয়ে দেয় সে বুঝতে পারে সেনেটরের সঙ্গে দক্ষ কেউ একজন রয়েছে তাই সে এ সময় তার লোকদের বাইরে খুঁজতে নির্দেশ দেয় একটু পরেই তাদের একজন বাইরে পালানো অবস্থায় বার্নস এবং সেনেটরকে দেখতে পায় এবং তাদের দিকে গুলি ছড়ে দেখা যায় সেই গুলিতে বার্নস একটু আহত হয় তবে সে সেনেটরকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এরপরে দুজন রাস্তায় বেরিয়ে আসে তবে দেখা যায় এলিট বাহিনী তাদের খোঁজার জন্য একটা ড্রোন পাঠিয়েছে তবে নিজের দক্ষতায় বার্নস একসময় সেটাকে গুলি করে ভোপাতিত করে কিন্তু এক পর্যায়ে রাস্তায় একটা ফাঁদে আটকে যায় সে কিছু লোকের কাছে ধরা পড়ে যায় বার্নস এবং সেনেটার ভয়ঙ্কর মুখোশ পড়া লোকগুলো একসময় তাদের দুজনকে ধরে নিয়ে আসে মূল রাস্তার উপরে তবে তাদেরকে যেখানে ধরে আনা হয়েছে সেখান থেকে একটু দূরেই জো ডিকসনের দোকানের এ সময় রাস্তার উপরের হৈহুল্লোর দিকে ডিকেন্সের নজর যায় মার্কোস তার বাইন দিয়ে বিষয়টা খেয়াল করে এবং সে সাথে সাথে সেনেটারকে চিনতে পারে ফলে সে ছাদ থেকে নেমে তারা রাস্তার উপরে লোকগুলোকে মেরে বার্নদের উদ্ধার করে এরপরে সেখান থেকে জো তাদেরকে তার দোকানের মধ্যে নিয়ে আসে সেখানেই বার্নসকে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এ সময় জো সেনেটরকে বলে এই রাতটা সেনেটার যেন এখানেই থাকেন এই জায়গাটা নিরাপদ এছাড়া তারাও যে পার্যের বিপক্ষে এবং পরবর্তী ইলেকশনে যে তারা সেনেটরকে ভোট দেবেন সেটাও জানায় তো তারা সবাই মিলে যখন দোকানের ভেতর কিছুটা নিশ্চিন্ত মনে করছে নিজেদেরকে তখন ঘটে একটা ভয়ানক ঘটনা দেখা যায় সেই মেয়েরা তাদের সাথে আরও কয়েকজনকে নিয়ে এসে এবার সরাসরি দোকানের উপরে হামলা চালায় তারা একটা কড়াত দিয়ে দোকানের গেট কাটতে শুরু করে দেয় মুখে পৈশাচী খাসি হাসি নিয়ে সবাই বাইরে উল্লাস করতে শুরু করে ভেতর থেকে সিসি ক্যামেরায় এই সব বিষয়গুলোই দেখতে পাচ্ছিল ডিকসন বার্ন সেবার জোর কাছ থেকে সব জেনে সবাইকে মেয়েদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলে তবে এ সময় যোকে দেখা যায় লেনিকে ফোন করতে কিন্তু লেনি একজন আহত লোককে নিয়ে ব্যস্ত থাকায় সেই ফোন ধরতে পারে না কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় লেনি সেখানে এসে পৌঁছেছে এবং অ্যাকশানে নেমেছে এ সময় সে বাইরের মেয়েগুলোকে গুলি করে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সে সবগুলোকে মেরে দোকানের ভেতরে থাকা সেনেটার সহ সবাইকে মুক্ত করে নিজের গাড়িতে তুলে নেয় গাড়িতে লেনি সেনেটার এবং বার্নসকে জানায় শহরের বাইরে একটা জায়গা রয়েছে যেখানটা সেনেটরের জন্য নিরাপদ হবে তো ওরা যখন গাড়িতে করে সেদিকে যাওয়া শুরু করেছে ঠিক তখন শহরের উপরে এলিট ফোর্সের একটা হেলিকপ্টার দেখা যায় এই বিষয়টা গাড়িতে থাকা লোকগুলো বুঝতে পারলো গাড়ি দ্রুত ছুটতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় হেলিকপ্টারটা বাঁক নিয়ে আবার তাদের দিকে আসতে থাকে এবং ওদের গাড়ি লক্ষ্য করে গুলি ছড়ে সেই গুলিতে ভেতরে থাকা আহত ছেলেটা মারা যায় বার্নস এ ধরনের হামলা দেখে এবার একটু বেশ চিন্তায় পড়ে যায় কারণ ওরা যে এই গাড়িতেই রয়েছে সেটা তো কারো জানার কথা নয় তাহলে এই লোকগুলো বুঝল কিভাবে এরা এখানেই আছে তো গাড়িটা যখন হেলিকপ্টারের হাত থেকে বাজার জন্য একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তখন হঠাৎ একটা বিষয় বার্নসের কাছে পরিষ্কার হয়ে যায় তাকে যে গুলিটা করা হয়েছিল সেই গুলিটা এখনও বার্নসের দেহে আটকে রয়েছে এবং সেই গুলিটাই হলো একটা ট্র্যাকিং বুলেট মূলত সেটার কারণেই এই লোকগুলো তাদের অবস্থান ট্র্যাক করতে পেরেছে তাই দেখা যায় বার্নস এ সময় সেই গুলিটা বের করে আনে তার দেহ থেকে এবং দেখতে পাই তার ধারণাই সঠিক ওদিকে ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার কিছু দূরেই দুই বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ চলছিল সংঘর্ষ শেষ হলে সেই লোকগুলোকে তাদের গাড়ির দিকে আসতে দেখা যায় এ সময় সেই লোকগুলো লিডার ওদেরকে জানায় তার আহত ছেলেটাকে একটু সাহায্য করতে কথাটা শুনে এবার বার্নসের মনে একটা বুদ্ধি খেলে যায় সে তার হাতে থাকা ট্র্যাকিং বুলেটটা সেই লোকগুলোকে দিয়ে দেয় এবং ওরা এরপরে সেই সেফ হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এর কিছুক্ষণ পরে দেখা যায় সেই বুলেটটা ট্র্যাক করে সেখানে দুজন সোলজার এসে পৌঁছায় কিন্তু তারা দেখতে পায় একটা জায়গায় সেই বুলেটটা কে যেন রেখে দিয়েছে তবে এ সময় সেই লোকগুলো এসে এই দুই সোলজারকে গুলি করে মেরে ফেলে মুভির অন্য দিশে দেখা যায় লেনির গাড়িতে করে সেনেটারকে সেই আস্তানে নিয়ে আসা হয়েছে আসলে এই আস্তানা থেকে অ্যান্টিপার সমর্থক গ্রুপ তাদের অপারেশন পরিচালনা করে থাকে আর এই গ্রুপটার নেতৃত্বে আছেন দান্তে বিশপ নামে এক ব্যক্তি বন্ধুরা একেও পার্জের গত দুটো মুভিতে দেখেছি যারা সে দুটোর এক্সপ্লেন দেখেছেন তারা একে ভালো মতোই চেনেন তো বিশপ সেনেটারকে তার আস্তানায় স্বাগত জানায় সেনেটার এখানে দেখতে পায় অনেক আহত লোকের চিকিৎসা করা হচ্ছে চারিদিকের কর্মযজ্ঞ দেখে বিশপের প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে রোনের মন সেখানেই এ সময় বার্নসকেও চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পরে লেনি জো এবং মার্কোসকে নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে জো তার দোকানের জন্য বেশ চিন্তিত হয়ে আছে যাই ওরা বেরিয়ে গেলে সেনেটারকে একটা জায়গায় বসিয়ে বার্নস এবার জায়গাটাকে ঘুরে দেখতে বের হয় কিন্তু একটা রুমের দিকে চোখ গেলে তার কিছুটা সন্দেহ জাগে ফলে সে সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় রুমে সরকারের বড় বড় নেতাদের ছবি দেয়ালে সাটা রয়েছে এবং তাদের হত্যার একটা প্ল্যান তৈরি করা হয়েছে সেখানে এটাও বলা হয়েছে আজ রাতেই এই আস্তানার পাশের একটা চার্চে নেতারা সমবেত হবে আর সেখানেই তাদের হত্যা করবে দান্তের দল এসব বিষয়ে বার্ন যখন সেখানকার লোকদের কাছে ব্যাখ্যা চায় তখন তাদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয় ফলে সেনেটার সেখানে এসে পৌঁছায় এবং সব জানতে পেরে সে সরকারের নেতাদের মেরে ফেলতে নিষেধ করে ওদের জানায় এতে তার নির্বাচনে লড়া অনেক কঠিন হয়ে যাবে এখন যদি এদেরকে মেরে ফেলা হয় তবে এরা শহীদের মর্যাদা পাবে আর স্বাভাবিকভাবে নির্বাচনে সুবিধা পাবে তার বিপক্ষ দল যাই হোক এই অবস্থার মধ্যেই বার্নসের কাছে হঠাৎ লেনির একটা ফোন আসে লেনি বার্নসকে এ সময় জানায় তাদের আস্তানার দিকে সরকারের বিশাল এক বাহিনী আসছে সেখানে বিরাট একটা যুদ্ধ হতে চলেছে আসলে ওরা যখন জোর দোকানের দিকে যাচ্ছিল তখন রাস্তায় বেশ কিছু গাড়িকে তাদের আস্তানের দিকে যেতে দেখেছিল এদের দেখেই সে বুঝতে পেরেছিল এরা আসলে কারা যাই হোক লেনির মুখে কথাগুলো শুনে বার্ন সাথে সাথে সেনেটারকে নিয়ে সেই আস্তানা থেকে বেরিয়ে আসে রাস্তায় বেরিয়ে লেনিকে সে একটা জায়গার কথা বলে এবং জানায় সে যেন সেখান থেকে তাদেরকে তুলে নেয় তো সেনেটারকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই লেনিকে বলা সেই স্থানে এসে পৌঁছায় ওরা আর দেখা যায় এ সময় লেনিও এসে পৌঁছেছে সেখানে সেনেটারকে সেখান থেকে গাড়িতে তুলে সবে যখন ওরা কিছুটা দূরে এগিয়েছে ঠিক তখন কোথা থেকে যেন ভূতের মতো একটা গাড়ি এসে ওদের গাড়িকে ধাক্কা দেয় এবং সেখান থেকে সেনেটারকে এরপরে তুলে নিয়ে চলে যায় সব একেবারে যেন চোখের পলকে ঘটে যায় আসলে এরা হচ্ছে সেই এলিট বাহিনী এরা সেনেটার কোথায় যায় এবং এই গাড়িটাকে প্রথম থেকেই ফলো করছিল আর যার কারণেই ট্র্যাক করে তাদের পেছনে পেছনে এখানে এসে হাজির হয়েছে যাই হোক সেই এলিট বাহিনীর প্রধান এরপরে সেনেটারকে পাশের গির্জায় নিয়ে যায় রোন দেখতে পায় গির্জার মধ্যে তার মতো আরও একজনকে বেঁধে রাখা হয়েছে এলিট প্রধান সেখানে সেনেটারকে ডেলিভারি করে বেরিয়ে আসে বন্ধুরা আপনাদের আগেই বলেছি এই গির্জায় এফএফএ এবং তাদের মন্ত্রী এডুইস ওয়েন্স আজ পার্স পালনের জন্য উপস্থিত রয়েছেন তবে রোনকে যে এখানে নিয়ে আসা হবে সেটার জন্য তার বিশেষ একটা প্রস্তুতিও রেখেছেন তিনি এদিকে যখন সব প্রস্তুতি চলছে তখন বার্নসকে দেখা যায় একটা টানেলের মধ্যে যেতে দান্তের সেই আস্তানা থেকে সে জানতে পেরেছিল এই টানেলের একটা গোপন জায়গা দিয়ে সেই চার্চে ঢোকা যায় বার্নস নিশ্চিত হয় সেখানে যেহেতু এনএফএফএ এবং তাদের মন্ত্রী এচ উইড ওয়েন্স আজ থাকবে তাই রোনকেও সেখানেই নিয়ে যাওয়া হয়েছে তো টানেল ঢুকে সে দান্তে বিষপকে দেখতে পায় এবং তাকে সেনেটারের বিষয়ে সব জানালে দান্তে তাদের সেই গোপন দরজার কাছে নিয়ে যায় দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেই টানেলটা দিয়ে সার্জেন সহ অন্যরা চার্চের নিচে এসে দাঁড়ায় ওদিকে চার্চের মধ্যে এর নেতা এজুইড ওয়েস এর খুনের সহকারী হারমান জোন্স রোনের সাথে বন্দি থাকা সেই লোককে হত্যা করে পার্জ উদযাপন শেষ করে লোকটাকে মারার পরে সেনেটরকে নিয়ে যাওয়া হয় হত্যা করার স্থানে তবে এরকম একটা ভিআইপিকে মেরে ফেলার আগে এন এনএফএপি সদস্যরা ঈশ্বরের উদ্দেশ্যে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এরা জানে রোনকে মেরে ফেললে তাদের ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থাটা আরও পাকাপোক্ত হয়ে যাবে তো এরা যখন সব প্রস্তুতি শেষ করে সেনেটরের বুকে ছুরি চালাতে যাবে ঠিক তখন সেই স্থানে এসে উপস্থিত হয় বার্নসরা সেখানকার নিরাপত্তা রক্ষীদের মেরে তারা এন এনএফএফের উপরে গুলি করতে শুরু করে দেখা যায় এ সময় অনেকেই মৃত্যুবরণ করেছে তবে গোষ্ঠীটির প্রার্থী মন্ত্রী এজুইড ওয়েন্স এবং হারমান জোন সেখান থেকে পালিয়ে যায় এ সময় সেখানে এনএনএফ এর আরো কিছু রক্ষী তাদের উপরে এসে গুলি ছড়ে তবে এ সময় দান্তের লোকজন সেখানে এসে পৌঁছালে তাদের গুলি করে ওরা মেরে ফেলে পরিস্থিতি শান্ত হলে নিচে নেমে ওরা সেনেটারকে উদ্ধার করে এরপরে সেই গির্জার ভেতরে একটা রুম থেকে আরও বেশ কয়েকজন বন্দিকে উদ্ধার করা হয় তবে একটা রুম থেকে পালিয়ে থাকা অবস্থায় এনএফএফের এক নেতা এজুই ডোয়েন্সকে আটক করা হয় এ সময় দান্তে তাকে মেরে ফেলতে চাইলেও সেনেটার তাকে বাধা দেয় কারণ সে চায় না লোকটা শহীদের মর্যাদা পাক সেনেটার তাকে জানায় নির্বাচনের মাধ্যমেই সে তাকে হারাতে চায় তো যাই হোক এরপরে বার্ন লেনি এবং জোর হাতে দিয়ে বাইরের পরিস্থিতি দেখতে দান থেকে নিয়ে বেরিয়ে আসে কিন্তু দেখা যায় সাথে সাথেই তাদের উপরে বাইরে সেই এলি সদস্যরা গুলি করতে শুরু করে আচমকা গুলিতে সেখানে দান্তে বিষব মারা যায় তবে মারা যাওয়ার আগে সে দুজনকে মেরে ফেলতে সক্ষম হয় দান্তে মারা যাওয়ার পরে বার্নস মুখোমুখি হয় এলিট নেতার লোকটার গায়ে প্রচন্ড ওষুধের শক্তি এ সময় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে মারপিট চলে তবে এক পর্যায়ে বার্নস এর কৌশলের কাছে হার মেনে যায় নেতা লোকটাকে মেরে বার্ন যখন ভেতরে ঢুকতে যাবে তখন ভেতরে আর একটা ভয়ানক ঘটনা ঘটে হারম্যান জোন্সকে সেনেটারের ওখানে উপস্থিত হতে দেখা যায় লোকটা ভেতরে ঢুকে গুলি ছুটতে শুরু করে এ সময় তার গুলিতে দুই সাধারণ বন্ধেও মারা যায় তবে এটা দেখে এগিয়ে আসে জো এবং সেনেটারকে বাঁচাতে গিয়ে লোকটা গুলি খায় তবে তার হাতেও পিস্তল থাকায় সেও গুলি করে হারম্যান জোন্সকে এবং সেখানে গুলিতে মারা যায় তবে দুঃখের বিষয় হলো কিছুক্ষণের মধ্যে আহত ডিক্সনও মারা যায় সেখানে মুভির এর পরের দৃশ্যপটটা সেই ফার্জের দিনের বেশ কয়েকদিন পরের দেখা যায় জোর শেষ ইচ্ছা অনুযায়ী তার সহকারী মার্কোস দোকানের মালিকানা লাভ করেছে এবং সে দোকানটাতে ঘোষ গাছ শুরু করেছে এর মধ্যে একটা খবর প্রচারিত হয় নির্বাচনে সেনেটর রোন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এ সময় সেই দোকানে লেনিকেও আসতে দেখা যায় তাদের মধ্যে কথাবার্তা চলতে চলতে শেষ হয়ে যায় পার্জের গল্প বন্ধুরা আপনারা এতক্ষণ যেটা শুনলেন তাতে হয়তো বুঝতে পেরেছেন পার্ট সিরিজের মুভিগুলো এরপরের যে দুটো মুভি তৈরি করা হয়েছে সে দুটো এখনকার তিনটা মুভির থেকেও বেশি জম্পেশ এবং আকর্ষণীয় গল্পের অধিকারী আমি কথার কথা বলছি না আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সেই মুভি দুটোর এক্সপ্লেনও এনজয় করবেন তো ফিরে আছি খুব শীঘ্রই সবাই ভালো থাকুন ধন্যবাদ